আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায় এই জায়গায়, আপনি কি করবেন? হাজার হাজার মানুষ এখানে, সর্বোচ্চ বড় জোর আপনি এতটুকু করতে পারবেন, নোয়াখালীর সদর হসপিটালে একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স একটা পাঠায় দেন, ধর্মপুরের মাহফিল প্রাঙ্গণে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, লাশটা মঞ্চ থেকে আস্তে করে নামায় নেবেন, চোখের পানি একটু ফেলে টানবেন, এই তো লাশটা আপনি ওই অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার এই যে অ্যাম্বুলেন্সের লাশটা নিয়ে যাচ্ছ বাড়িতে পৌঁছায় দিও, বাড়িতে নিয়ে যাবে কিন্তু বাড়ির লোকজন এমন পাষাণ আমাকে আর বেডরুমে ঢুকাবে না, বেডরুমে জায়গা হবে না আমার, যে ঘরটা তোমার জন্য মনের প্রশান্তির জায়গা ঘর, নিজের বেডরুম ছাড়া ঘুম হয় না, নিজের বাড়ি ছাড়া কোথাও শান্তি লাগে না, তাই না? লাগে না, কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেই বেডরুমে জায়গা হবে না, আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে উঠানেও জায়গা দেবে না, আমার নিথর দেহটা পড়ে থাকবে, কোনো আওয়াজ থাকবে না, কোনো কথা থাকবে না, আমাকে একটা সোজা নিথর দেহটাকে একটা চকির উপরে আস্তে করে ফেলে দিবে, গরম পানি গরম করবে, গোসল করায় দেবে, ছেলেওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে ফেলবে, বাজার থেকে একজন কাফনের কাপড় কিনতে যাবে সেলাই ছাড়া বুতাম ছাড়া পকেট ছাড়া, আর একজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে, আর একজন দা নিয়ে বাঁশ কাটতে যাবে, আর একজন সংবাদ দিয়ে দেবে, লোকজন সব এসে হাজির হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে, বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে, দিন শেষে কেউ নাই, দিন শেষে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, মৃত্যুর সময় হলে কাউকে কোনো অবকাশের সুযোগ দেওয়া হবে না, অতএব বান্দা তুমি প্রস্তুত নিয়ে নাও, যে কোনো মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে, কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবির সাবিল ইদা আসবাহত ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যা অপেক্ষা করবে না, সন্ধ্যা পাবে সকাল অপেক্ষা করবে না, কারণ মৃত্যু যে কোনো সময় হাজির হয়ে যাবে, এই জন্য সব সময় আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুতি নিব মৃত্যু, হাজিরা দেব কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আল্লাহর সামনে। আর এই দুনিয়াতে কারো দল করব না, দল করে যাব কার দল? আসতে বলবেন না কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم
لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها إذا جاء والله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি হে রাসূল তুমি যে আমার
হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آلي شبي بلغ بلغ العلا بكماله حصلت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা কশাফাত তুজাবি জামালিহি حصلت جميع خصاله নোয়াখালী জেলার সদর উপজেলার গাজীর খেয়া গাজীর খেয়া জামে রহমানিয়া মাদ্রাসা এবং যুব সমাজ যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 27তম তাফসিরুল কোরআন মাহফিল 2023 মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুহতারাম মাওলানা হাফিজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রশিদুল ইসলাম রহমতপুরি উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব এ কে এম শামসুদ্দিন জিহান হযরত উলামায়ে কেরাম ফাদলা ইজাম সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমারও প্রশ্ন করলেন তা আপনি ভালো আমি খারাপ থাকবো নাকি আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তো টের পাচ্ছি অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত গুরুত্ব অভাব হলে বোঝা যায় যে সচ্ছল যখন ছিলাম তার কি মজা কি আনন্দ এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক
صحتك قبل مرضك، غناك قبل فقرك، فراغك قبل شغلك، حياتك قبل موتك. أو كما قال عليه الصلاة والسلام رسول الله بوده هار آگه جومونه أشست هار پوربه شست هتا بست هار پوربه أبوشاله أشت چلتر پوربه شت چلتا مرتر پوربه جيوان كه تمرا غنیمت مونه کرو. بوله چهن محمد صلى الله عليه وسلم شست هتار موت اكتی برو نعمت كه شاتنی پوش مشيري هار کپنو شید کو پکھا کره এই পৌষ মাঘের এই শীতকালের এই শীতকে আমরা না মনে করে এই ঠান্ডা মাটিতে বসে দ্বীনের কিছু আলোচনা শোনার এবং বোঝার জন্য এমন একটি বরকতপূর্ণ জায়গায় যিনি আমাকে আসার তৌফিক দিলেন শুকর আদায় করছি মুহাববতেন জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر ذيكر نيلم شمّر تهازري أمي على تناوتة إتو دري كور فيلتشي أريك تشتير راتو أرو كيچو آجي أرو إك غن تاجي أوتة بدل بحاله هتو যেহেতু উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় সময় দেওয়া যাবে তো সবাই সময় দেবেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন ধর্মপুর না অধর্মের কোনো কাজ এখানে নাই সব ধর্মের মধ্যে আছে তো আচ্ছা তাহলে তো ভালো এলাকায় সুদ আছে দেখি ধর্মের মধ্যে হলো না অধর্মে হলো যাক নাম তো আছে কাম না থাক সম্মানিত ভাইরা আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব কি দুনিয়ার কোনো কিতাব না কোথাকার কোথায় ছিল হ্যাঁ বল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহি মাহফুজ এই যে আপনারা সবাই বললেন আয়াতগুলো এটা কিন্তু সব জেলায় পাবেন না এটা নোয়াখালীর বরকত বলি আলহামদুলিল্লাহ সব জেলার মানুষ কোরআন শুনে কিন্তু কোরআন পড়তে পারে না কিন্তু এই জেলার মানুষ কোরআন শুনেও পড়তেও পারে বলি আলহামদুলিল্লাহ সব জেলায় পারে কিন্তু এই জেলা বেশি পারে এই জেলা বেশি পারে বৃষ্টির পানিতে আকাশ থেকে আসমান থেকে যে পানি নাজিল হয় সেই পানিতে যে আবাদ হয় জমির উর্বরতা যে বৃদ্ধি পায় সেচ দিয়ে মেশিন দিয়ে সেচে যে পানি আপনি উঠান এখানে কি ওই পানি যে পানি বৃষ্টির পানি ওই রকম উর্বরতা কি এই পানি দিয়ে আসতে পারে না বৃষ্টির পানির উর্বরতা শক্তি আলাদা বৃষ্টি যখন আসে তার আগে একটা মেঘ হয় সেই মেঘের গর্জনে এক একটা গর্জনে জমিনের মাটি লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে মেঘের গর্জন বৃষ্টি কিন্তু আসেই নাই আসমান থেকে নাজিল হওয়া পানির যেমন বরকত বেশি ঠিক তেমনি আসমান থেকে নাজিল হওয়া কিতাবের বরকত বেশি পৃথিবীর কোন কিতাবের বরকত যতটুকু না আছে এটা তো মানুষের তৈরি করা
কিন্তু আল্লাহর কালাম এটা কার রচনা বলেন কার দেওয়া আল্লাহ আল্লাহর কথা কোন কিতাবে আছে কোরআনে যা কথা সব কার আল্লাহ আল্লাহ সেই কালামে রব্বানি থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি সাতজন সাতজন না সাতজন হাফেজে কোরআনকে দস্তারবন্দি দেওয়া হলো পাগড়ি সম্মাননা তাদেরকে দেওয়া হলো এটা একটা বিশাল অর্জন যারা এই সন্তানদের পিতা তারা গর্বিত তারা অত্যন্ত সম্মানিত দুনিয়াতে হয়তোবা হালকা সম্মান কম পাওয়া যেতে পারে কিন্তু আখিরাতের সম্মানের কোনো অভাব থাকবে না জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বিশাল অর্জন এটা মুখস্থ করতে চাইলে কোরআন মুখস্থ আপনি করতে পারবেন না থাকতে হবে আল্লাহর রহমত কি থাকতে হবে আল্লাহর রহমত থাকতে হবে আমার নবীজি নামাজ শুরু করেছেন ইমামতির দায়িত্ব পালন করছেন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে বাদ পড়ে না আয়াত বাদ পড়ে না বাদ পড়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়ে গেল এই সমস্ত আয়াতগুলো মনসুখ হলো কিনা এই সমস্ত আয়াতগুলো বাদ পড়ে গেল কিনা রহিত হয়ে গেল কিনা নবীজি মুস্কি হাসি মেরে বলছেন সাহাবী আয়াত তো রহিত হয় নাই মনসুখ হয় না আমার জেহেনে ছিল না আমি ভুলে গেছি বাদ পড়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ إنه يعلم الجهر وما يخفى جربنا الله أكبر هي رسول আমি আপনাকে খুব দ্রুত শিখিয়ে দেব পড়িয়ে দেব فلا تنسى আপনি কখনো ভুলবেন না সেটা কার ইচ্ছা إلا ما شاء الله আপনি কখনো ভুলবেন না যার কাছে কোরআন নাযিল হলো যে বিশ্বনবীর কাছে কোরআন নাযিল হলো সেই বিশ্বনবী নামাজ পড়তে নিয়ে আয়াত বাদ পড়ে যাচ্ছে মানুষ তো ভুল করতেই পারে বাদ পড়তেই পারে আমার বন্ধুগণ সেই কালাম 30 পারা কোরআন সিনার মধ্যে তুলে নেওয়া এটা শুধু চেষ্টা করে করেই সম্ভব নয় আল্লাহ তাআলার খাস রহমত লাগে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খাস রহমত লাগে كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خمسا فتهلك আমার ভাইরা নিজে পারি নাই সন্তানকে শেখাবো নিজেও শেখার চেষ্টা করব জান্নাত কিন্তু না শিখে জান্নাত পাওয়া যাবে না না ইলম অর্জন করে জান্নাত পাওয়া যাবে না হালাল হারামের জ্ঞান না জেনে আপনি জান্নাত পাবেন কেমনে জান্নাত পেতে হলে অবশ্যই যোগ্যতার দরকার আছে না নাই অযোগ্য লোকের জন্য জান্নাত নাই আমাদের ক্লাসগুলোতে এখন কি শেখানো হচ্ছে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বিবর্তনবাদ সমকামিতা ডারউইনের মতবাদগুলো শেখানো হচ্ছে মানুষ নাকি আগে নাকি বানর ছিল জোরে কর নাউযু বিল্লাহ এই পৃথিবীতে প্রথম মানুষটা কে কে বলেন কোরআন তা পরিচয় দিচ্ছে কোরআন বলে দিচ্ছে মানুষ তো বানর ছিল না এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু জ্ঞানী নন এই পৃথিবীর প্রথম মানুষ প্রথম জ্ঞানী প্রথম বিজ্ঞানী বিশেষ মানুষ তিনি ছিলেন আলহামদুলিল্লাহ মেহমান এসেছেন আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আমাদের বাপ ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ
এই জাগতিক জীবনের যত কিছুর নাম সব তিনি জানতেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। আল্লাহ তাকে শিখায় দিয়েছেন, ওয়াআল্লামা আদম আল আসমা আল কুল্লাহা, কৃষি তথ্য যত দরকার এই পৃথিবীতে, যত কৃষি সরঞ্জামাদি আছে কৃষির যত তথ্য সব আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন কৃষি কাজের রূপকার। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন বড় অস্ত্র নির্মাতা, তার হাতে যখন লোহা চলে আসতো লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গার্মেন্ট শিল্প পোশাক কাপড় চোপড়ের সমস্ত ডিপার্টমেন্ট ছিল ইদ্রিস আলাইহিসসালামের। তাহলে শিক্ষা কৃষা কৃষি, শিক্ষা কৃষি আদম আলাইহিসসালাম, তারপরে অস্ত্র দাউদ আলাইহিসসালাম, টেক্সটাইল পাট শিল্প কাপড় শিল্প তাঁত শিল্প যা কিছু আছে তা হলো ইদ্রিস আলাইহিসসালাম। এই পৃথিবীতে সমস্ত সভ্যতা নিয়ে এসেছেন আম্বি কেরাম, ঠিক কিনা বলেন? সমস্ত সভ্যতা অগ্রনায়ক কে? মানুষ নাকি আগে বানর ছিল? ডারউইন মতবাদ কি বিশ্বাস করলে মানুষের ইমান থাকবে নাকি বলেন? আমাদের সন্তানকে এগুলো শেখাবো নাকি? কোন ক্লাসে যেন দেখলাম একটা আর্টিকেল লেখা, হ্যাঁ আচ্ছা সবাই তো তাহলে জেনেই গেছেন, ষষ্ঠ শ্রেণীতে লেখা আছে সেই বই, যে বই ভয় দেখায় সেই বই বই, এটা কোনো কথা? কোরআন হলো জাহান্নামের ভয় দেখায়, এর বই নাকি বই না? জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করে কথা বলছি না, আমরা মুসলমান, মুসলমানের সেন্টিমেন্টে আঘাত লাগে, মুসলমানের হৃদয়ে আঘাত লাগে এমন জাতীয় কোন আচরণ মুসলমান সহ্য করতে পারে না। সোজা কথা, আল্লাহ তাআলা বাঁকা কথা বলতে বলছেন না, সোজা কথা বলতে বলেছেন। সোজা কথা বলার পুরস্কার খুব আল্লাহ দরবারে খুব বেশি। যারা বাঁকা কথা বলে তারা মুনাফিক, এইদিকেও যায় ওই দিকেও যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সোজা কথা বলো, স্ট্রেট কথা বলো, জান্নাত তো বাঁকা বুকায় নাই, জান্নাত কোনো সিপা সুপায় নাই, জান্নাতের রাস্তা হলো সোজা। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ এরপরে আর একটু জোরে বলুন সোজা পথে চলবো আমরা, ইসলামকে মেনে চলবো আমরা। বাপের ভিটা জান্নাত ছিল, জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের বাপেরা জান্নাতের খাবার খেয়েছেন, আমরা ফিরে গিয়ে জান্নাতের খাবারই খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বাপের দলে থাকবো, আদমের দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কার দলে? আদমের দলে, নূহের দলে, ইব্রাহিমের দলে, মিল্লাতে আবিকুম। আমাদের পিতামহ পাঁচজন, আদম আলাইহিসসালাম আদি পিতা, এরপরে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম। আমার বন্ধুগণ, আদম নূহ ইব্রাহিম আমাদের দীন পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের স্ব পিতা। এই পাঁচ পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে না? যাবে না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন দিয়েছেন, কোরআন বলে দিয়েছে
إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض جنبنا الله أكبر আল্লাহ তাআলা তো সিলেকশন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছেন সে আদমের সন্তান হলাম আমরা বানর থেকে আমরা আসি নাই ঠিক কি না যারা বানরের তথ্য দেয় তারা পাক্কা বানর কষ্ট পাচ্ছেন না কোরআন সব কথা বলে কি বলে না বলে আমার প্রশ্ন ফুরে যাবে কোরআনের জবাব ফুরাবে না কত প্রশ্ন আপনি করবেন কোরআনকে করুন আমি আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাব পারব না কারণ কোরআন সব তথ্য দিয়ে দেয় এই জন্য কোরআন থেকে আমরা যা কিছু নেব কোরআন থেকে নেব জোরে বলি ইনশাআল্লাহ কোরআন বলবে হ্যাঁ আমিও বলবো না কোরআন বলবে না আমি বলবো না কোরআন যদি বলে এই পথে হাঁটো আমি এই পথেই হাঁটব কোরআন যদি বলে এই পথে হাঁটা যাবে না সেই পথে আবার হাঁটা যাবে না কারণ কোরআনকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করেছেন এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে এই কোরআন আমাকে আপনাকে জাহান্নামের দিকে ঢুকায় দেবে কোরআন সুপারিশ করবে কোরআন কি করবে আমার নবী যে হাশরের ময়দানে মোট চারবার আসবেন চারবার এসে প্রথম তিনবারে উম্মত গুলোকে দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে বেছে বেছে কাদেরকে নেবেন যাদের কপালে সীমা হুম ফি বুজুহিম মিন আছারি সুজুদ সেজদার চিহ্নগুলো তিনি দেখবেন নূরের মতো চমকাতে থাকবে হয়তো বলবেন হুজুর সারা জীবন তো নামাজ পড়েছি কপাল তো কালো হয় নাই মনে হয় আমার নূরটা চমকাবে না এরকম চিন্তা করতেছেন নাকি অনেকের কপালে চিহ্ন নাই অনেকে টেনশন করে মনে হয় নাকি টেনশন করার দরকার নাই কপালে কালো চিহ্ন হলেই আপনি সেজদার চিহ্ন পাবেন না তা নয় এমন কিছু লোক আছে ইচ্ছে করে কালো বানায় আছে যে বেশি করে ঘষে মুনাফিকদের কপালে কালো চিহ্ন আরো বেশি হয় হয়তো রাগ করবেন মন খারাপ করা যাবে না মুনাফিকদের চেহারাগুলো বাহ্যিকভাবে অনেক সুন্দর হয়ে থাকে কারণ মুনাফিকি করার জন্য সুন্দর চেহারাও লাগে এটা একটা মাধ্যম আমার নবীর পিছনে 82 জন মুনাফিক ছিল 82 জন মুনাফিকের তালিকা ছিল আজকে আমার সূরা যে সূরা থেকে তেলাওয়াত করছি সেই সূরার নাম হলো সূরা মুনাফিকুন এর চিহ্নগুলো বলতেছে আমার নবীর পিছনে তার ইক্তেদা করত নবীর বয়ানগুলো শুনতো শোনার সময় চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত কাঁপত অথচ তারা ছিল পাক্কা মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো তারা আর আবুজের নেতৃত্ব গ্রহণ করত তারা নামাজ পড়তো নবীর পিছনে আর আবুজেলকে নেতা মানত আজকে সমাজেও কিছু লোক আছে যারা নামাজ পড়ে মসজিদে গিয়া ইমামের পিছনে আর নেতৃত্ব মানে হলো মদখোরের পিছনে আছে না আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন বেনামাজি হবে কি কি ঠিক কি না আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন সুখর হবে আপনি নামাজ পড়েন আপনার নেতা কেন চরিত্রহীন হবে জেনাকার কেন হবে আত্মস্বীকৃত জেনাকার আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে কি কি সিচুয়েশন তৈরি হলো কি পরিবেশ তৈরি হলো আগে গায়ে হলুদ হয় এরপরে বাচ্চার মা হয় এরপরে বিয়ে হয় আমি কি ভুল বলতেছি এই দেশের মুসলমান আজকে কাকে সেলিব্রিটি বানায় এই দুইটা মাস আগে খেলাগুলো হয়ে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ হলো একদিন যেদিন ফাইনাল খেলা হবে সেদিন আমার জামালপুরে মাহফিল যে মাহফিলে হাজার হাজার মানুষ হয় সেই মাহফিলে অত লোক নেই লোক একটু কম ছিল কিন্তু সেই লোকগুলো যে কম ছিল লোকগুলো কোথায় গেল
যারা স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, তারাই বলতেছে গোল। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমি কাকে মহব্বত করতেছি? মুসলমানের হাতে থাকার কথা কিসের কালিমা? আর মুসলমান আজকে নাই কিসের কালিমা, কিসের পতাকা নেই? যখন খেলা শুরু হয়ে গেল প্রথম দিন, প্রিয় দলকে গোল দিল দুইটা, আমার দেশের এক বুড়া চাচা 70 বছর বয়স আত্মহত্যা করল। কি চিন্তা করছে না? কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? সেই খেলার অ্যাকশন শুরু ব্রাহ্মণবাড়িয়া, তিনজন শহীদ হয়ে গেল। এগুলো কি মানুষ না কাউ আল্লাহ? হ্যাঁ এই তো কইছে, ঠিক আছে। আমার ভাইয়েরা, সে আর্জেন্টিনা, সেই লিওনেল মেসি কোথাকার মানুষ, যে বিয়ে করছে 2 বছর আগে, বাচ্চার বয়স 14 বছর। কি কথা কি বুঝতেছেন আপনারা? বাচ্চার বয়স 14 বছর, বিয়ে করছে 12 বছর আগে। কি হলো? যাদের চারিত্রিক জীবনটা এমন ধরনের, লাইফ স্টাইলটা এমন ধরনের, তার জার্সি 10 নম্বর পরে নামাজে দাঁড়াচ্ছে, জুমার নামাজে সেজদা দিচ্ছে, আছে না নাই? হয় এটা কি? من تشبه بقوم فهو منهم, যার সঙ্গে যার মুশাব্বা থাকবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। মুসলমান ভালোবাসবে কাউকে কার জন্য? আস্তে বলবেন না, কার জন্য? মুসলমান কারো সঙ্গে শত্রুতা করবে কার জন্য? কাউকে দেবে কার জন্য? কাউকে দেবে না কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ। অথচ সাহাবীরা এই সমস্ত পতাকা হাতে নাই, তারা নিয়েছেন কালিমার পতাকা। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল, সে অন্ধ সাহাবী সারা জীবন নবীর কাছে যুদ্ধের পারমিশন চেয়েছেন, পান নাই। প্রথম খলিফার কাছে পারমিশন চেয়েছেন, পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে, গাজওয়ে কাদেসিয়ার একটু আগ দিয়ে যুদ্ধ শুরু হবে, তার আগ দিয়ে কেঁদে কেঁদে খলিফা ওমর ফারুকের সামনে অন্ধ সাহাবী এসে বলছেন, ভাই ওমর, সারা জীবন নবীর কাছে বলেছি, আমার কত ভাই বদরের শহীদ হলো, জান্নাতে চলে গেল, আমি এখনো জান্নাত পেলামই না। আমি তো দুনিয়াতে থাকতে চাই না, শহীদ হতে চাই। ভাই আবু বকর তিনিও বুঝলেন না আমার মনের কথাগুলো, আমাকে কেউ পারমিশন দেয় নাই, আমার চক্ষু নাই, আমাকে জিহাদ করতে ইচ্ছা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার চোখ আছে না নাই? হযরত ওমর ফারুকের চোখে পানি চলে এলো, তিনি বলছেন, ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনার সামনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি বলতে চান বলুন? তিনি বলছেন, আমাকে একটু কাদিসের যুদ্ধে পারমিশন দেওয়া হোক। ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, যুদ্ধে যে যাবেন আপনার তো দুটা চোখই নাই, না দেখে আপনি যুদ্ধ করবেন কেমনে বাতিলদের বিরুদ্ধে? তিনি বলছেন, সবাই কি যুদ্ধ করে নাকি? কেউ তো কালিমার ঝান্ডা হাতে নেয়, কেউ তো তাবু পাহারা দেয়, কেউ তো খাবারের যোগান দেয়, অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন, যে কাজে চোখের দরকার নাই সেই কাজটা আমারে দিয়ে দিবেন, আমার পছন্দ হলো। আমাকে যেন সবার সামনে কালিমা ধরার জন্য দায়িত্বটা দিয়ে দেয়, কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার সামনে এক পায়ে দাঁড়িয়ে থাকব, আমি কিছুই দেখব না, কোন শত্রু আমাকে হামলা করছে আমি কিছুই দেখতে পাবো না, আমি এক জায়গায় স্থিরভাবে কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখে দেখে সবাই যুদ্ধ করবে, আর আমি এক জায়গায় যখন দাঁড়িয়ে থাকবো বাতিল পক্ষ থেকে তীর এসে আমার বক্ষ ভেদ করে দেবে, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়বে,
সেই রক্তমাখা দেহ নিয়ে আমি আল্লাহর সামনে যখন হাজির হব আল্লাহ বলবেন ওরে আব্দুল্লাহ সবার দেহ থেকে রক্ত ঝরে না আজকে তোর দেহ থেকে রক্ত ঝরতেছে কেন সেই সময় আমি বলবো আল্লাহ তোমার জন্য তোমার জমিনে দিন কায়েমের জন্য তোমার পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলাম আজকে সেই দেহ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি সাহাবীরা নিয়েছেন কালিমার পতাকা শহীদ বিশ্বনবীর উম্মত আজকে মুসলমান কিসের পতাকা নেয় কিসের পতাকা নেয় কি নিয়া কি চিন্তা করে না না এই সমস্ত চিন্তা লালন করব না যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব মুনাফিক হব না মুশরিক হব না জালিম হব না ফাসিক হব না ফাজির হব না আমরা হব হলো মুনা আমরা হব মুমিন মুমিনুন তাওয়াবিন মুতাওয়াক্কিলিন এই সমস্ত কাতার এই সমস্ত কাতার অন্তর্ভুক্ত হয়ে যাব তাওয়াবিনদের কাতারে মুতাতাহহিরিনদের কাতারে আমরা অন্তর্ভুক্ত শামিল হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন কে আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন কে আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কে আজকে সূরা ধরছি কোনটা মুনাফিকুন বসেন কথা আছে অনেক আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ কেউ যাবেন না একটা লোক উঠবেন না বিনা ওজরে ওঠাটা ঠিক না মাহফিল এসেছি আমরা একটা শেষ ক্লাস শেষ পর্যন্ত থেকেই যাওয়া উচিত তাই না একটু বসে যখন দেখবেন সেজদায় আপনার মনোযোগ নাই সেজদাটা আপনার জন্য ভালো লাগতেছে না তখন ভাবতে হবে আপনার শক্ত কোনো রোগ ধরেছে ইমানে আমার কথা কি বুঝে আসে কোরআন তেলাওয়াতে আপনি মজা পাচ্ছেন না ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে কি ঢুকছে ভাইরাস আছে না ভাইরাস ইমানের কিন্তু ভাইরাস আছে যখন দেখবেন আপনার তেলাওয়াতে মজা পাচ্ছেন না যখন দেখবেন আপনি লম্বা সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না যখন দেখবেন আপনি কোরআনের কোন মজলিসে বসেছেন কোরআনের কোন আলোচনায় বসেছেন কিন্তু আপনি মজা পাচ্ছেন না তখন ভাবতে হবে আপনার ইমানের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে কি ঢুকছে ভাইরাস এই ভাইরাস আউট করার মাধ্যমও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আসুন আমরা আলোচনার দিকে একটু যাই সবাই আমি আশাবাদী একটা লোক উঠবেন না জোরে বলি ইনশাআল্লাহ মা বোনরা কি মাহফিল আছে আসছে মায়েরা তাই বলি আলহামদুলিল্লাহ নোয়াখালী তো পর্দা দিকেও ফাস্ট নোয়াখালীর পুকুরগুলো পর্দা করে পুকুরে পর্দা মানে কি আজকে দেখালাম আমার ড্রাইভারকে দেখালাম আমার সাথে যারা ছিল তাদেরকে দেখালাম দেখো পুকুরে গোসল করতে নামে কিন্তু দুই দিকে ওয়াল দিয়ে সামনে ঢেকে পুকুরেও তারা সুন্দর করে ঢেকে ঢুকে মেয়েরা যখন গোসল করে তখন ভিতরে গোসল করে এটা কিন্তু নোয়াখালী ছাড়া বাংলাদেশের কোন পুকুরে এরকম সিস্টেম নাই আলহামদুলিল্লাহ মার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি সূরা মুনাফিকুনের নয় দশ এগারো তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তিনটা আয়াতে জিকির নিয়ে কথা বলেছেন ইনফাক নিয়ে কথা বলেছেন অর্থাৎ আল্লাহর পথে ব্যয় জিকির এবং মৃত্যু চিন্তা নিয়ে কথা বলেছেন মৃত্যুর বিষয়ে তিনি কথা বলেছেন কারণ একটা মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না মৃত্যুর চিন্তায় বলেন 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 মৃত্যুর চিন্তা যার যত বেশি থাকবে সে তত ভালো হবে আলহামদুলিল্লাহ যার মধ্যে মৃত্যুর চিন্তা আসে না সে কখনো ভালো হতে পারে না এই জন্য রসুলকে বলা হলো মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস সবচাইতে চালাক এবং বিচক্ষণ কে রসুল বলেন যে মরার কথা বেশি স্মরণ করে قال اكثركم ذكرا للموت واكثرهم استعدادا الله اكبر এইজন্য আমরা স্মরণ করব কিসের কথা বেশি আস্তে বলো মৃত্যুর কথা মৃত্যুর কথা আমার ভাইরা তাহলে এই সূরার ভিতরে এই তিন আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন
তিনটা বিষয় বান্দাকে জানিয়ে দিয়েছেন নাম্বার 1 হলো তোমরা জিকির করবে আমার তবে জিকির আল্লাহর জিকির করতে কিছু বাধা আছে সেই বাধার দিকগুলো আল্লাহ এখানে তুলে ধরেছেন একটু কান লাগাবেন মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون جربون الله أكبر ছোট ছোট বাচ্চারা মাহফিলে বসে আছে দেখেন কি বুড়া আছে দেখেন বুড়া দেখেন এই বুড়া বহ বসো হ্যাঁ ছোট ছোট বাচ্চারা বসে আছে এরা তো বেহেশতের গোলাপ আলহামদুলিল্লাহ বলবেন না আমার নবীজির আসরে বাচ্চাদের আনাগোনা বেশি ছিল রাসূল বাচ্চাদের নিয়ে বসতেন কথাবার্তা বলতেন আম্মা জান আয়েশা বলেন রাসূল আমার চাইতে হুসাইনকে বেশি সময় দিতেন রাসূল কিন্তু স্ত্রী ছিলেন তিনি বলতেন যে মাঝে মাঝে আমার কাছে মনে হতো রাসূল আমার চাইতে হুসাইনকে বেশি সময় দিয়েছে আল্লাহু আকবার বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল এসেছেন নবীর সামনে ওহী নিয়ে আসছেন নবীর কোলে বসা আছেন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইন বসা আছেন জিব্রাইল ওহী নাযিল করবেন কিন্তু হুসাইন তো বসা ওহীর কার্যক্রম শুরু করা যাচ্ছে না রাসূল বলছেন না না তোমার সামনে এসে কে বসলো তুমি তাকে চিনো কে বলতেছে না না এই লোকটা তো মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো না ছোট বাচ্চারা তো এরকমই করে তাই না রাসূল বলেন কেন কি হয়েছে কেনা সবাই আপনার কাছে আসে কেউ কিছু না কিছু নিয়ে আসে খেজুর আঙ্গুর বেদেনা উটের গোশত উটের দুধ আসাবে সফার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয় এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে একদম খালি হাতে আসে কিছুই নিয়ে আসে না কিপটা মাথা কৃপণ আমার নবী যে মুস্কে মুস্কে হাসি মারলেন চোখের ভাষায় বোঝাচ্ছেন নাতি আমার আচ্ছা কঠিন নাতি এই নাতির কবলে পড়লে কারো সারসারি নেই আমার নবীজি বাচ্চাদেরকে এত পছন্দ করতেন ঘন্টার পরে ঘন্টা বাচ্চাদের সময় দিতেন তারা তাদের বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয় বেশি হয় আমার নবীজি বলছেন ও আমার নানা একজন মেহমান আসলে পরে এত প্রশ্ন করতে হয় না এদিকে আল্লাহ বলছেন জিব্রাইল তুমি তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলায় রাখলেন রাসূল বলছেন না না কে বলেছে কৃপণ সাহাবী আপনার জন্য তো কে বলেছে এবার বলতেছে রাসূল বলতেছে ও না না কে বলেছে কৃপণ সাহাবী আপনার জন্য হুসাইন আপনার জন্য তো দেখেন কত সুন্দর টসটস আঙ্গুর নিয়ে আসছে এখন হুসাইন বলছে না না শোনো এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর ধুই আঙ্গুর বের করে না সুবহানাল্লাহ বলবেন না এটার নাম বিশ্ব নবী খুব প্রশ্ন করতেন রাসূলকে মাঝে মাঝে একদিন নবীর সঙ্গে দেখা করতে আসবেন মসজিদ নবীর সামনে দরজায় একজন সাহাবী দাঁড়ানো আছেন পাহারা দিচ্ছেন ছোট্ট বাচ্চা হুসাইন 7-8 বছর বয়স সামনে এসে বলতেছে চাচা লাইন ক্লিয়ার করো ভিতরে ঢুকবো বলতেছে না না এখন ঢোকা যাবে না নবীজি গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন চোখটা বড় করে বলে তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন বড় রাস্তা স্যার সুবহানাল্লাহ বলবেন না হুমকি একটা মেরে দিয়েছেন সাহাবী মনে মনে চিন্তা করছেন না না আর যদি কিছুক্ষণ ওকে আটকে রেখে আরো কিছু বলবে কারণ বাপটা হলো আলী তার ছেলে হলো হুসাইন বাপ ও জ্ঞানী সন্তান জ্ঞানী আলী কি কম জ্ঞানী ছিলেন নাকি ওই সময়ে কোনো সাহাবী ওই সময়ের কোনো সাহাবী তাকে কথায় কোনোদিন আটকাতে পারে নাই এমন কামার নবী মাঝে মাঝে কথা বলতে নিয়ে আলীর সঙ্গে যখন কথা বলতে নিতেন তখন চিন্তা ফিকির করে কথা বলতেন একদিন খেজুর খেতে বসেছেন রাসূল সাহাবে কেরামকে নিয়ে খেজুর খেতে খেতে রাসূল মজা করে খেজুর খাচ্ছেন একটা করে খেজুর খান খেজুরের বিচিগুলো খেজুরের দানাগুলো আমার নবীজি তার আলীর সামনে রেখে দেন তার জামাইয়ের সামনে রেখে দেন খেজুর খানা রাসূল
বিচে রেখে দেন আলীর সামনে খেজুর খাওয়া শেষ খাওয়া শেষে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন সাহাবী আমরা সবাই খেজুর খেলাম আলীও খেজুর খেলো দেখো সব খেজুর আলী একাই খেয়েছে তার কারণ তার সামনে বিচিগুলো দেখো সাইয়েদনা আলী মুস্কি মুস্কি হাসি মেরে বললেন ঠিক আছে রাসূল যে বললেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব আমার জন্য তো বেশি খাইতেই হবে কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে আমার খাওয়া দরকার আছে কিন্তু আমরা যে খাইছি সবাই খেজুরগুলো বিচি ছাড়া আটি ছাড়া কিন্তু রাসূল এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচি শুদ্ধা কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই সোনালে বলবেন না এটার নাম আলী ওয়ান পিস ওয়ার্ল্ডে ওয়ান পিস আলী কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার বলেন চার নাম্বার খলিফা প্রথম খলিফার আমলে দ্বিতীয় খলিফার আমলে তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব লেগেছে অনেক প্রকার এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে সাহাবায়ে কেরাম শাহাদত বরণ পর্যন্ত করেছে হঠাৎ করে সাহাবীরা একদিন আলীকে প্রশ্ন করে বসেন আলী প্রথম খলিফার সময় গণ্ডগোল লাগলো না দ্বিতীয় খলিফার সময় গণ্ডগোল লাগলো না ওসমানের সময় গণ্ডগোল লাগলো না আপনার সময় গণ্ডগোল লাগার কারণ কি তিনি মুস্কি হাসি মেরে বলছেন শোনো প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে নাই ওমরের পাশে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে নাই ওসমানের পাশে আমি আলী ছিলাম গণ্ডগোল লাগে না কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছি আমার পাশে আরেকটা আলী নাই এই জন্য গণ্ডগোল লাগছে দেখছেন কথা খুবই বিচক্ষণ তিনি ছিলেন একদিন রাস্তায় চলতে নিয়া সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর দুজন ছিলেন টল ফিগার লম্বা মানুষ ছিলেন আলী ছিলেন খাটো খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয় গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই গিরাই বুদ্ধি তাই না খাটো মানুষের বুদ্ধি বেশি হয় কারণ খাটো মানুষের হার্ট আর মাথা থাকে কাছাকাছি আর লম্বা মানুষের মাথার হাট থেকে দূরে দূরে যেন বুঝতে দেরি হয় কি কথা বলছেন কথা বললাম কথার কথা বললাম এটা অনুমান আন্দাজ কিন্তু না সাইয়েদনা আলী মাসখানে হেঁটে হেঁটে যাচ্ছেন ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই পাশে তিনজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন এর মধ্যেই সুন্দর করে কবিতার মতো করে ওমর ফারুক বলছেন আলা বাইনিনা কেননি লানা আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো লানা শব্দের নুনের মতো মানে লামের মাথাটাও লম্বা আলিফের মাথাটাও লম্বা মাঝখানে হলো নুন নুন হলো আলী নুনের মাথাটা কি হয় ছোট হয় আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ খর্বাকৃতি মাঝখান থেকে আলীর সঙ্গে সঙ্গে বলে ফেলছেন ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা আমি আলী ছোট আমি নুনের মতো আমি ছোট মাঝখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও লাকুনতু মালা তোমরা লা হয়ে যাবে মানে না মানে অস্তিত্বই নাই তোদের যখন সুবহানাল্লাহ আমি নুন ছোট হতে পারে কিন্তু আমার দাম আছে মাঝখানে আসি শব্দ ঠিক আছে মাঝখানে নাই তোরা নাই ওমরে ফারুক বলে ফেললেন আলী তোর সঙ্গে পারা কঠিন বুঝলেন নাই সাইয়েদনা আলী ছিলেন সবচেয়ে কম বয়স ইসলাম গ্রহণকারী ব্যক্তি সবচেয়ে কম বয়স ইসলাম কবুল করেছেন কে শিয়ালির ছেলে হোসাইন দরজায় নক করছেন দরজায় নক করে বলছেন দরজা খোলো সাই বলছেন না তোদের নবীর চাইতে আমি হোসাইন বড় দরজা খুলে দিস নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন রাসূল বলছেন না না কি হয়েছে তোমার মুখে কোনো হাসি নাই তার মেজাজ খুব গরম রাসূল বলছেন না না তোমার কি হয়েছে কে না না আমার কি কোনো দাম নাই সম্মান নাই ইজ্জত নাই সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি বয়ান বন্ধ করে দিয়েছেন বলছেন না না কি হয়েছে বলো ও না না আমি তোমার দরবারে আসতে চাই কিন্তু তোমার সাহাবীরা আসতে দেয় না কেন রাসূল বলছেন না না আমি তো জরুরি কাজ করতেছি জরুরি খুতবা দিচ্ছি এই জন্য হয়তো বলেছে এবার তিনি বলছেন না না শোনো একটা কথা তোমার চাইতে আমার কি দাম কম নাকি রাসূল বলছেন কেমনে তোমার দাম বেশি হবে আমি তোমার চাইতে বড় তুমি আমার চাইতে কেমন কিন্তু আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি
আমার মাকে আপনি একদিন না দেখলে আপনি নিজে অস্থির হয়ে যান আপনার করে যার টুকরা আদরের দুলালি ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা আমার মা এক পাল্লাই দেন আপনার মাকে এক পাল্লাই দেন আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হবে সুবহানাল্লাহ না আপনি বলুন কে বলো রাসূল বলছেন না না রে কি কোশ্চেন আছে বলো আমার নবীজি কাঁপতেছে আমার নবীজি আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নবীজি কেঁদেই কেঁদে বলছেন না না রে আরে কি প্রশ্ন করবি বল এবার বলছেন না না আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি রাসূল বলছেন আমার নানার নাম হলো ওহাব জহুরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন না না আপনার নানার নাম কয়জন মানুষ চিনে জানে আপনি তো জানেন আমার নানার নামটা কি ওই সময় হুসাইন নবীজির বুকের উপরে বসা ছিলেন হুসাইনের প্রিয় জায়গা ছিল নবীজির বুক বুকের উপরে বসে যেতেন আমার নবীর বুকের উপরে বসে উপস্থিত সকল সাহাবা কেরামকে লক্ষ্য করে বলছে ও সাহাবীরা ও নবীজির সাহাবীরা আমার নানাকে তোমরা দেখো আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানাকে এক পাল্লাই দাও ও নানা তোমার ওজন যে তোমার ওজনকে এক পাল্লায় যদি দেওয়া হয় আমার নানার ওজনটাই বেশি হবে নানা তুমি বলো তো কে বড় রাসূল এবার কেঁদে কেঁদে বলছে নানা সত্যি সত্যি যুক্তির দিক থেকে আজকে তোর কাছে হেরে গেছি নানা হেরে গেছি আমার ভাইয়েরা নবজির আদর্শ নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে ছোট্ট একটা বাচ্চাকে দেখে কথাগুলো মনে হয়ে গেল আহারে শিশুদেরকে আজকে রাসূলের এই সিরাত গুলোকে না শেখায়া দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরে চৌবট লেগেছে কি মিথ্যা কথাগুলো শিখায় আগডুম বাগডুম ঘোরার দিয়ে এগুলো কোনো শিক্ষা নাকি বাচ্চাদেরকে সিরাত শিখান বাচ্চাদেরকে কোরআন শিখান বাচ্চাদেরকে দিন শিখান মুরব্বীদেরকে সম্মান করা শিখান মুক্তবে পাঠান কোরআন পড়ান বাচ্চারাতে কোরআন দিয়ে দেন কোরআন আপনার বাচ্চাকে গাইড দেবে আজকে শিক্ষার হার বেড়েছে কিন্তু বেদব বেড়েছে শিক্ষার হার বেড়েছে বাপমার সেবা করেছে ঠিক কিনা আগের মুরব্বীরা বাপমার যে সেবা করেছেন তাদের ভুল তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা কম ছিল কিন্তু তাদের সেবা শ্রদ্ধা বেশি ছিল আর আজকে শিক্ষার হার বেড়েছে বাপমার সেবা কেন শিক্ষার মধ্যে ত্রুটি আছে না নাই ত্রুটি আছে না নাই একটু কান লাগান কত তো বহু আছে আমার ভাইয়েরা তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন জিকির করো কার জিকির করতে নিয়ে কিছু বাধা আছে না নাই আল্লাহ তাআলা দুটা বাধার কথা এখানে বলেছেন সেই দুইটা বাধা হলো শোনো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে উদাসীন না করে বেখিয়াল যেন না করে বেখবর যেন না করে দেয় সম্পদের অতিরিক্ত আকর্ষণ এটা আনা যাবে না সম্পদের প্রতি টান সবার আছে না নাই এখন আপনি ফেরার পথে বাড়িতে ফেরার পথে আপনার হাতে 5000 টাকা ছিল হঠাৎ করে পকেট থেকে পড়ে গেলে রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে কি না আস্তে করে এ হবে না হাতের মোবাইলটা পড়ে গেছে মোবাইলে বহু আপনার ডকুমেন্টস ছিল নাম্বারগুলো ছিল মোবাইলটা পড়ে গেছে মোবাইলটা হেরে গেছে যাওয়ার পথে রাতে বেলা ঘুমানোর সময় এমন স্বাভাবিকভাবে ঘুম হলে ওই হারানোর পর সেই ঘুমটা একটু কম হয় না বেশি হয় কম হয় এই সম্পদের প্রতি প্রত্যেকটা বান্দার আকর্ষণ আছে না নাই এই আকর্ষণ কে দিয়েছেন আল্লাহ বলছেন সম্পদের মায়া থাকবে কিন্তু অতিরিক্ত মায়া থাকা যাবে না সম্পদের টান থাকবে কিন্তু অতিরিক্ত কোনো কিছু থাকা যাবে না অবৈধ মায়া থাকা যাবে না যেমন করে আজকে আমার দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা আমরা তাদেরকে সম্মান করে সেলুট করি তারা দেশকে স্বাধীন করেছেন কিন্তু কোন মুক্তিযোদ্ধা জাতীয় পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নেয় যাদের বয়স হলো 52 বছর কি শুনছেন আপনারা শুনছেন 52 বছর তাহলে যুদ্ধ করলো কোন দিন মারপিট থেকে নাকি
মার পেট থেকে সম্মানিত ভাইরা মানুষ টাকা জাল হলে চালানো যায় কথার কথা বলে মানুষ জাল হলে চালানো আজকে আমরা কত জঘন্য হয়ে গেছি মানুষ নাই আমরা যদি একটা প্রশ্ন করি আমার ভাইরা আমার দেশে মানুষ বেশি না চোর বেশি আমি কিন্তু কই না আপনি বললেন আপনারাই কিন্তু বলে দিলেন তাহলে কথাটা রাইট মানুষ তো আমরা হইতে পারি নাই আমরা এখনো কেউ কাউকে বিশ্বাস করতে পারি না আমাদের দেশের অবস্থা হয়ে গেছে জিব্বার দাঁতের মতো জিব্বার জিব্বা দাঁতের বসবাস কি খুব দূরে দূরে না কাছে কাছে জিব্বার সাথে দাঁতের সাথেই জিব্বা কিন্তু মাঝে মাঝে মারে মারে দাঁত কি মারে কেমন কোথায় মারে জিব্বাই মারে এত পিরিত এত সঙ্গে বসবাস করে মাঝখানে হঠাৎ করে মারে কেমন রক্তে একদম লাল হয়ে যায় এত মহব্বত এরকম আমার দেশের কিছু মানুষ আছে যারা একসঙ্গে বসবাস করতে করতে একদিন করে করে দেয় সাইজ আছে না না ভাই বোন মিলে মিশে চলল একসাথেই বড় হয়ে গেল বাপটা মারা গেছে ভাইরা সব এক জায়গায় হয়ে বলছে বন্ধের সম্পদ দেব না আছে না নাই মনে হয় নোয়াখালী নাই এই নোয়াখালী তো আছে ভাইয়ের সম্পদ ভাই বোনের সম্পদকে বুঝে দেয় না ওইদিকে ভাই ট্রিপল হাজি কি হাজি কি হাজি বলেন কয়বার করছে হজ তিনবার করলে কি হাজি হয় ট্রিপল হাজি ট্রিপল হাজি হজ করে এসেছেন কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেন না এক যুগ চলে গেছে বোনকে সম্পদটা বুঝে দেয় না বোন এসে লজ্জায় বলতে পারে না মাঝে মাঝে দাওয়াত দেয় বছরে দুইবার করে দুই দের পর্বে এরপরে পিঠার পর্বে সে পিঠা খাওয়াই এলাকায় পিঠা আছে না সবচেয়ে বেশি ভোলা নোয়াখালী এই অঞ্চলে বেশি পিঠার প্রচলন আলহামদুলিল্লাহ কিন্তু পিঠা কিন্তু আমার খাওয়াই না আচ্ছা অনেক খাওয়াইছে এই থামেন এমনি মজা করলাম তো এত খাওয়ান খাওয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের মাছ খাওয়াও আজকে শুধু মাছ খাওয়াইছে তারা কুড়াল আছে না কুড়াল কুড়াল মাছ না কি বলে কোরাল মাছ কোরাল মাছ কত সুন্দর কুড়াল না কোরাল আচ্ছা যাই হোক কইছি তো উদ্দেশ্য ঠিক আছে সম্মানিত ভাইরা বনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায় ঈদের ভিতরে দাওয়াত দেয় সুন্দর করে বোনকে পাশে বসায় আবার বলে বোন একই বাবা আমরা ভাই বোন মিলেমিশে থাকি তোমার তো বিয়ে হয়ে গেছে বোন তোমার তো সংসার হয়েছে আব্বা যে জমিগুলো রেখে গেছিল সেই অংশগুলো তুমি যে নিবা তুমি কি জানো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় কি ফতুয়া দিল এটা কি আল্লাহ থেকে না শয়তান থেকে ফতুয়া কিসের থেকে অংশ নিলে দেখছেন কি সুন্দর বিলাইছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে লিযযাকারি মিছলু হাযযিল উনসাইন আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন লিযযাকারি মিছলু হাযযিল মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন মেয়েরটাকে বুঝায় দাও বোনেরটাকে বুঝায় দাও এরপরে তোমার অংশ এমনি বের হয়ে যাবে বোনকে আপনি দিবেন না বোনের জায়গায় আপনি ধান লাগাইয়া খাবেন সেই ধানগুলো আপনি তুললেন না আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছেন এগুলো করা যাবে না এই সমস্ত কাজগুলো করা যাবে না এজন্য আল্লাহ তাআলা বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহর জিকির করতে নিয়া আল্লাহর জিকিরে যেন তোমার উদাসীন না হয়ে যাও এই সমস্ত চিন্তাগুলো করতে নিয়া অংশ নিলে ধ্বংস হয় এগুলো চিন্তা তো বুঝেন না এগুলো চিন্তা না এই সমস্ত কাজগুলো তোমরা করতে যেও না যার যা হোক যার যে প্রাপ্য তোমরা তা বুঝিয়ে দাও এতিমের মাল মেরে খাওয়া সাসা তো এলাকায় নাই আসতে বলবেন না ছেড়ে নাই
এতিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন আপনি এতিমকে ঠকাবেন নবীজি আপনার সুপারিশ করবেন না কারণ নবী হচ্ছেন এতিমদের লিডার এতিমকে ঠকানো যাবে না অনেক চাচা আছে ছোটবেলায় ভাতিজা রেখে ভাই মারা গেছে ভাইয়ের সম্পত্তি দখল করে নিয়া এতিমকে ঠকায় এতিমকে দেয় না 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 বরংচ এতিমকে এতিমের অংশ তো তোমার দিতেই হবে বাড়তি তোমার তার প্রতি হেসান করতে হবে আরে আমার ভাতিজার বাপটা নাই ভাবটা বেঁচে থাকলে অনেক কিছু করতে পারত বরংচ সেই জায়গায় তার যে অংশ তার দেওয়ার সাথে নিজের কিছু অংশ দিয়া বলতে হবে ভাতিজা তোর কিছু করতে পারলাম না তবে তুই আমার জন্য দোয়া করবি এটিতে দায়িত্ব ছিল এহসান করলে পরে এহসানের জবাব আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন এহসান একটা গুরুত্বপূর্ণ আমল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমি আমার আমার ক্ষুদ্র জ্ঞানে এই গোটা কোরআন যতটুকু পড়েছি বুঝেছি আমি সিয়াসি তাহাদিস যতটুকু পড়েছি বুঝেছি আমি আমার কাছে মনে হয়েছে আল্লাহ তারা যত হুকুম বান্দাকে দিয়েছেন যত সবের কাজ আমরা জীবনে পড়েছি জেনেছি আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর কাজ হল আল্লাহর কাছে পছন্দের কাজ হলো মানুষের কল্যাণ করা মানুষের কি করা মানবতার কল্যাণে নিজেকে এগিয়ে নিয়ে আসা আমার বন্ধুগণ আল্লাহর জিকির আল্লাহর জিকিরে উদাসীন হওয়া যাবে না সম্পদ উদাসীনতার একটা বড় মাধ্যম হয়ে যেতে পারে সম্পদ উপার্জন করতে গিয়ে বান্দা নামাজ বলে যায় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বলে এই কাজটা করেই নামাজ পড়বো এটা কি বলতে হবে না নামাজটা পড়েই কাজটা করব আমি এটা তাহলে এখানে বোঝা গেল আমি কাকে দাম দিলাম কাকে গুরুত্ব দিলাম নামাজ পড়লে লস না লাভ লস না লাভ লাভ নামাজ পড়লে কি লাভ দেখেন দুনিয়ার কল্যাণটা আগে দেখেন নামাজ পড়লে কি উপকার ডাক্তার দেবী সেটি ভারতের একজন ডাক্তার আছেন একজন হিন্দু ভদ্রলোক তিনি ডাক্তারি করেন গোটা দুনিয়া জোড়া তার রোগী বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে আসে তিনি একদিন স্ট্যাটাসে লিখলেন আমি দুনিয়াতে যত রোগী দেখেছি আমি হার্ট দেখেছি এরপরে ব্রেন দেখেছি চেক আপ করে দেখেছি হার্ট এবং ব্রেন চেক আপ করতে গিয়ে আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে সুস্থ রোগী সবচেয়ে ফ্রেশ ব্রেন সে ফ্রেশ হার্ট হলো যে সমস্ত মুসলমান পাঁচ অক্ত নামাজে সেজদা দেয় সুবহানাল্লাহ কেন ফ্রেশ থাকে কেন সুস্থ থাকে বান্দা যখন রুকু করে বান্দা যখন সেজদায় চলে যায় পাঁচ অক্ত নামাজে নির্দিষ্ট পন্থায় যখন রুকু করে সেজদা দিয়ে দেয় মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে যদি ওই সমস্ত নার্ভে যদি রক্ত যদি সঞ্চালন যদি বন্ধ হয়ে যায় স্ট্রোক করার সম্ভাবনা থাকে বান্দা যখন রেগুলার সেজদার মধ্যে চলে যায় সেই সময় রক্তের চাপটা বেড়ে যায় ওই সমস্ত নিষ্ক্রিয় নার্ভগুলোর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে বান্দা সুস্থ হয়ে যায় পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন এই পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে হলো নামাজ না পড়া মারাত্মক অপরাধ কিন্তু অপরাধের জন্য কোনো কি শক্ত কোনো ব্যবস্থা কি আমাদের আছে এই যে নামাজটা নষ্ট হচ্ছে এর জন্য কি পারিবারিক কোনো শাসন আছে স্কুলে যায় না সন্তান কত চাপ কত প্রেসার কত কি দিচ্ছে বাবা স্কুলে চলে যা কিন্তু সন্তান ফজরের সময় ঘুমায় শোনেন মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো আমি না দোয়া করে দিই ওঠে কেন কিসের জরুরত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কিসের বসেন না রাগ করতেছেন না এই ধমকে কিন্তু মানে আমার মহব্বত আছে আবার রাগ করে না একটু বসে
সন্তান স্কুলে যায় না সন্তান পড়ে না তার জন্য কত সবক কত শাসন কিন্তু সন্তান ফজরে ঘুমাচ্ছে বাপ বলতেছে না ওর ঘুমটা কম হয়েছে একটু ঘুমাক মা বলতেছে না একটু ঘুমাক না না কখনো আজানের সময় যদি কেউ ঘুমায় সেই জায়গায় সেই ঘুমে কোনো বরকত আসসালাতু খাইরুম মিনান আসসালাতু খাইরুম মিনান আপনি যদি যে ঘুমিয়ে পড়লেন আপনি ঘুম থেকে উঠবেন তার গ্যারান্টি কি কোনো গ্যারান্টি নাই এই জন্য অসুস্থ লোক ছাড়া যদি খুব অসুস্থ হয় হার্টের প্রবলেম হয় ভিন্ন কথা কিন্তু সুস্থ মানুষ ঘুমিয়ে পড়েছে তাকে আস্তে করে ডাকতে হবে জোরে ডাক দেওয়া নয় আস্তে করে ডেকে ডেকে তুলে বলতে হবে আসসালাত আসসালাত আসসালাতু খাইরুম মিনান নাওম প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান যদি তার সন্তানকে যদি এমন করে যদি গড়ে তোলে সমাজের সমস্ত নেতৃবৃন্দ যদি সমস্ত কর্মীদেরকে বলে ফেলে তোমরা নামাজটা পড়ো কিন্তু আমার দেশে এমন দলও আছে নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না আস্তে কোন কেন আস্তে কোন কেন আছে না নাই আপনি আবার নামাজ পড়বেন আপনার নেতা নামাজ পড়বে না তা হবে না আপনি নামাজ পড়ছেন আপনার নেতা নামাজ পড়ে না কোন ক্রমে সে আপনার নেতা হতে পারে না যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করতে পারে নামাজ না পড়া বড় অপরাধ কেমন বড় অপরাধ সূরা মারিয়ামের মধ্যে এসেছে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا যারা নামাজ নষ্ট করবে নামাজকে যারা বাদ দিয়ে ফেলবে এবং যারা নফসের যারা দাসত্ব করবে নফস যা চায় তাই করবে নফস তো খারাপ কিছু চায় সুন্দর মেয়ে হেঁটে যায় যেন চেয়ে থাকি মানুষকে ঠকাই জমির আইলটা ঠেলি ওজন একটু কম দেখলো নফসের চাহিদা যে ব্যক্তি নফসের দাসত্ব না করে এবং যারা নামাজকে যারা নষ্ট না করে চলবে তাদের জন্য জান্নাত আর যারা নফসের দাসত্ব করবে নামাজকে নষ্ট করবে আল্লাহ বলছেন শোনো আমি অচলে এই সমস্ত বান্দাদেরকে শুধু জাহান্নাম দেব না সাতটা জাহান্নাম তো থাকবেই তার জন্য আমি স্পেশাল করে জাহান্নামের সবচাইতে বিশেষ জঘন্য একটা জায়গা গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর গর্তের নাম যে গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় করে এত ভয়াবহ সেই গর্ত যে নামাজ না পড়বে তাকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে নফসের যে দাসত্ব করবে তাকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে কেউ কি নামাজ ছাড়বো নাকি না কেউ কি নামাজ ছাড়বো নাকি না সবাই নামাজ পড়তে রাজি আছি তো সম্পদ কেন কামাই করবো না কামাইতে সম্পদ করতে হবে কারণ বউকে দেখার দায়িত্ব আছে না নাই সন্তানকে দেখার দায়িত্ব আছে না নাই বাপ মাকে দেখার দায়িত্ব আছে না নাই অবশ্যই টাকার প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে কিন্তু অবৈধ পথে না বৈধ পথে আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে গেল মসজিদে বসে থাকার দরকার নাই ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ এখানে জিকির করো কার এখানে জিকিরের কিছু ব্যাখ্যা করা দরকার একটু কান লাগাবেন শুধু আপনি শুনছেন না কথাগুলো এই কথাগুলো আগামীকাল পরশুর মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে এই ক্যামেরার মধ্য দিয়ে চলে যাবে কথাগুলো তারাও শুনবে জিকিরটা কাকে বলে আমরা অনেকে জিকিরকে মনে করি জিকির মানে হলো হু আছে না এরকম একটা গ্রুপ আছে না আছে এমন জিকির শুরু করছে পায়জামাই শেষ আবার এরকমও বলে খাজা দিল কর তাজা ইসমে জালাল গজার কুল কি খাওয়া হালাল যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই আমার দেশের অধিকাংশ মানুষ তো আগরবাতি জ্বালায় আগরবাতি জ্বালান বোঝেন আগরবাতি কি
ওই তো বিড়ি ওই তো কইছে একজন আগর কি বিড়ি টানে প্রতি টানে তৃপ্তি আনে আসে না নাই টান টান দিব টান দিয়ে ধোয়া তিন তলায় পাঠায় আসে না আসে না উম্মতে মুহাম্মদ কি বিড়ি খাবে না কি বিড়ি টান অনেকদিন আগে আজ থেকে মেবি ষোলো সতেরো বছর আগের কথা আমি রংপুর হারাগাস রংপুরের একটা অঞ্চলে আমার মাহফিল ছিল সেই মাহফিলে আমি এই বিড়ি সংক্রান্ত নেশা নিয়ে কথা বলছিলাম সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন যত নেশা আছে সমস্ত নেশার প্রথম সিঁড়ি হলো বিড়ি ঠিক কি না প্রথম সিঁড়ি কি বিড়ি এখান থেকে প্রথমে টানে এরপরে ঢালে এরপরে শোষে কত কি আছে না এখন তো বহু স্টাইল বেরোয় আচ্ছা তা আমি বললাম বিড়ি নিয়ে কথা বলতেছে এক চাষা বুড়া মানুষ পাশে থেকে দাঁড়ায় বলে হুজুর একটা কথা হুজুর আমি যে বিড়ি খা কবরে কি বিড়িটি থাকবে না হুজুর কি কথা কি বুঝতেছেন আপনার মানে সে আমার ওয়াজে শোকাহত হয়ে পড়ছে খুব টেনশন তার আছে কিন্তু এরকম কিছু লোক আছে না আছে না বিড়ি না থাকলে মনে হয় আমার কিচ্ছু নাই তুমি কোন নবী কোন পয়গম্বর তাদের জীবনে এই ধরনের কোন নেশা ছিল না সকল নেশা আল্লাহ কি করেছেন আরো জোরে আমার দেশে বিড়ির ফতুয়া তো চার বিভাগে চারটা রংপুরে বিড়ি খাওয়া মাকরু সিলেটে সুন্নত কি কথা কি বুঝতেছেন খুলনায় মোবাহ আর চিটাগাঙে বিড়ি খাওয়া ফরজ কি কথা কি বুঝতেছেন আপনারা হ্যাঁ বিড়ি না খেলে হয় নাকি আমি অনেকদিন আগে বছর ১৩ আগে কলকাতা গিয়েছি এক মাহফিল কলকাতায় ওয়েস্ট বেঙ্গল হুজুররা খায় কি কথা কি বুঝতেছেন না কোনো নেশা চলবে না পান খান পান খেতে কোনো আমি আপত্তি করছি না পান একটা গাছ গাছের পাতা রস আপনি চাবালেন পানের রসটা চাবালেন স্টমাকে গেল এর কিছু উপকার আছে ন্যাচারাল আপনি খান পান খান সমস্যা নেই এদেশে আলিমুলামারা পান খায় কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাই কেন হাকিমপুরির ব্যাপারে রিপোর্ট আছে না নাই ডাক্তার যদি বলে এটা খেলে আপনার ক্যান্সার হবে সেই জিনিস কখনো হালাল হতে পারে না ঠিক কি না কথা রাইট আমাদেরকে অনেকে বলে হুজুর মানে বিড়ি খাওয়া কি আমি কই এই প্রশ্ন আমাদের করেন কেন ডাক্তারে করতে পারেন ডাক্তার তো বলে দেবে বিড়ি খেলে ক্যান্সার হয় তাহলে যে জিনিস খেলে ক্যান্সার হয় এটা কি জায়েজ হতে পারে কথা ক্লিয়ার অনেকে চিন্তা করতেছে হুজুর কেন যে মাহফিল আসলাম এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা ছেড়ে দেব কি আছে আমার যে নেশা আমরা ছেড়ে দেব জোরে বলে ইনশাআল্লাহ চেষ্টা করবো বান্দা পারেন এমন কিছু নাই আমার ভাইয়েরা এমন পরিবারও আছে এমন কিছু লোক আছে ভ্যান চালায় দিনে বিড়ি খায় পান খায় ১০০ টাকা আছে না নাই বলেন এটা কি শুধুমাত্র অপচয় না মহ অপচয় কি দরকার অপচয় কখনো করতে পারে না মুসলমান এক পয়সা অপচয় মুসলমান করবে না কামাই আপনি করবেন কোনো আপত্তি নেই আল্লাহ কামাই কোনো মানা করছেন না কিন্তু কামাইটা হতে হবে বৈধ না অবৈধ বৈধ কামাই আপনাকে করতে হবে অবৈধ ইনকাম করা যাবে না অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না আমার দেশে ঋণের পরিমাণ কম না বেশি বলেন কেউ টাকা নিয়ে করজ নিয়ে টাকা দেয় এমন লোকের সংখ্যা বেশি না কম কই টাকা টাকা একজনকে দিছে করজ সেই টাকা ফেরত আসে নাকি সহজে ফেরত আসে হালখাতা করলে
হালকাতা হয় নাকি এলাকা হয় হালকাতা হয় মাথায় হাত দেয় খাওয়ায় এতগুলো কিন্তু টাকা নাই কি আমি কি ভুল কইছি নাকি বাস্তব বাকি চাহিয়া লজ্জা দিবেন না আছে না নাই বাকি চাহিয়া এই সমস্ত কথা তো মুসলমানদের কথা বলার ছিল না মুসলমান তো করজ তো দেবেই করজ তো মুসলমানরাই চালু করার কথা ছিল কিন্তু মুসলমান আজকে বাকি দিতে ভয় পায় কেন ভয় পায় লেনদেন ঠিক নাই ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউদ যারা লেনদেন ঠিক রাখবে না ওয়াদা যারা ঠিক রাখবে না যারা আমানত ঠিক রাখবে না তারা কি মুমিন না মুনাফিক মুমিন না মুনাফিক আজকে সূরার নাম কি বলেন মুনাফিক একজন লোক টাকা খরচ দিছে টাকা খরচ দেওয়ার পরে সেই ঋণ গ্রহীতার কাছে ঋণদাতা গিয়ে বলছে ভাই তোমার কাছ থেকে টাকা পাই টাকাটা দাও প্রথম দিন বলছে না আজকে পারবো না দ্বিতীয় দিন গেছে না আজকে পারবো না তৃতীয় দিন গেছে না আজকে পারবো না চতুর্থ দিন গিয়ে যখন বলছে ভাই সত্যি করে বলো তো আমাকে টাকাটা দিবা নাকি এখন ঋণ গ্রহীতা ধমক মেরে চোখ বড় করে বলে তুই কি এখনো টের পাস নাই আবার টাকা চাস তুই লোকজনদের সামনে এই সমস্ত কথাগুলো শুনে শেষ পর্যন্ত যে টাকা করজ দিয়েছে ঋণদাতা সে খেপে গেড়ে গিয়ে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো তোর কাছে আর জীবনে কোনোদিন টাকা চাবো না তোর টাকা নেব হাসুরের দিন এই কথা শোনা মাত্রই ঋণ গ্রহিতা বলে যাক লম্বা ডেট পাইলাম আমার কথা বোঝা গেল এগুলো কি ইমানদার না মুনাফিক ইমানদার না মুনাফিক ইমানদারের চরিত্র এমন হবে না আমরা কামাই করব রোজা আয় করব আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করব কিন্তু ঠকায় নয় জুলুম করে নয় আল্লাহ বলছেন সব তুমি করো কিন্তু জুলুম করো না সব তুমি করো কিন্তু হারাম করে কোনো কিছু কামাই করো না তোমার সৎ ইনকাম যদি হয় টাকা থাকা দরকার গরিব টাকা থাকা দরকার চোরের হাতে না ভালো মানুষের হাতে আজকে সত্যি করে একটা উত্তর দিবেন সবাই এই দেশে মোটা টাকাগুলোর মালিকগুলো ভালো মানুষ না চোর জনগণের ভিতরের পালস কি চিন্তা করেন আজকে যদি এই টাকাগুলো যদি চোরদের হাতে না থেকে যদি আল্লাহওয়ালাদের হাতে থাকতো দেশ আল্লাহওয়ালাদের হাতে থাকতো এই জন্য সম্পদের দরকারও আছে না নাই জাকাত কি চোর দেবে না ভালো মানুষ দেবে কিন্তু আজকে টাকা কাদের হাতে এই জন্য জাকাতও রং কনসেপ্ট আজকে সমাজে চালু হয়েছে ইসলাম মানে গরিব ইসলাম মানে টাকা শূন্য থাকা ইসলাম মানে অভাব না না ইসলাম থাকবে যেখানে সমৃদ্ধি থাকবে মানুষ অভাবে থাকবে না মানুষ সংকটে থাকবে না মানুষ সব কিছু পেয়ে যাবে আল্লাহ বলছেন শোনো তুমি সম্পদ কামাই করো কিন্তু সেই সম্পদ কামাই করতে গিয়ে যেন আমার জিকির যেন বাদ না পড়ে আমার জিকির করেই তুমি সম্পদটা কামাই করো ওই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ মানে যাকাতটা ঠিক মতো দিবা দানটা ঠিক মতো করবা তোমার যাকাত দান সব ঠিক তোমার জান্নাতে যাওয়া ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ গরিবের জন্য দুইটা কাজ নাই গরিবের জন্য যাকাত নাই গরিবের জন্য হজ নাই দুইটা ফরজ কাজ গরিবের জন্য হয় না কিন্তু গরিবের জন্য যে হলো না এটা তার জন্য মাইনাস আমি এই জন্য মনে করছি কেন আমার আমার গবেষণা এটা গরিবের জন্য হজ ফরজ নাই গরিবের জন্য যাকাত ফরজ নাই কিন্তু ধনীর জন্য এই দুইটা আছে না নাই আরে ধনী কয়টা কাজ বেশি করলো যদি ঠিক মতো করে তার জন্য এটা বরকত কম না বেশি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই সমস্ত আলেম হাফেজদের নেতা কি বেনামাজি হতে পারে আজকে আলেমদেরকে আসে শাসায় মোসারু গাজারু লোকেরা আছে না নাই আজকে মসজিদ পর্যন্ত দখল মসজিদের সভাপতি বিশিষ্ট সূক্ষ্ম সেক্রেটারি বিশিষ্ট মতখ ক্যাশিয়ার
বিখ্যাত জেনাকার আছে না নাই খতিব সাহেব খুতবা দেবে কেমনে খুতবা দেওয়ার সময় তিনটা সামনে বসে থাকে কি কথা বলছেন খুতবার সময় তিনটা সামনে বসে থাকে খুতবা দিতে তিনি হঠাৎ করে একদিন মুখ থেকে বের হয়ে গেছে লা তাকুলুর রিবা আদুআফা মুদাআফা চক্রাকারের সুদের কারবার করো না কথা বলতে নেই চট করে সাহাবাদের চোখের দিকে চোখ পড়ে গেছে নামাজ শেষের পর সুদকর সাহাবতী এসে বলতেছে খতিব সাহেব খুতবাটা দিলেন ঠিক আছে কিন্তু আপনার আমার দিকে চেয়ে থাকলেন কেন কি কথা কি বুঝতেছেন আমি কি অবাস্তব বলছি আমি কি অবাস্তব বলছি আমার বন্ধুগণ আমরা মুসলমান আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ সেই মসজিদের দায়িত্ব কারা পালন করবে কোরআন কি বলে নাই কোরআন তো বলে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না যারা ঈমান আনবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না কোন চোর কোন মদখোর শরাবখোর মসজিদের সভাপতি হতে পারবে না উচিত হলো এই সমস্ত সুদখোর মদখোরদের মসজিদের দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার এগুলো আমাদের দায়িত্ব আছে না নাই একটু কান লাগান আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম রাগ করতেছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ জিকির করবো কার জিকির মানে কি জিকির মানে হলো জীবনের সকল জায়গায় এক লাইনে যদি শোনেন জিকির মানে হলো জীবনের সকল জায়গায় সকল কাজ করতে গিয়া যে হুকুমটা মেনে চলবো সে হুকুমটা কার হুকুম এটা হলো কার জিকির এটাই হলো জিকির আল্লাহ তাআলা কিন্তু আমরা জিকির মানে বুঝি আল্লাহ আল্লাহ বারবার বলা সুবহানাল্লাহ বারবার বলা ঠিক আছে এটাও জিকির ঠিক আছে এটা হলো আল্লাহর নামের জিকির কিন্তু জিকির মানে হলো পৃথিবীর সকল জায়গায় সকল কাজে কার হুকুম মেনে চলা এটা হলো কার জিকির আল্লাহর জিকির আল্লাহ তাআলা বলছেন তুমি যদি এটা না করতে পারো উমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন এই জিকির যদি না করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরপর আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিম্মা রাযাকনাকুম তোমরা খরচ করো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা মরার আগে খরচ করে ফেলো কার পথে খরচটা করার জন্য টাকার দরকার আছে না নাই আল্লাহ তাআলা টাকা কামাই কোনো বাধা দেন নাই তুমি টাকা কামাই করো কিন্তু মিন আইনা ইকতাসাবাহু কোন জায়গা থেকে কামাই করেছো তার কিন্তু হিসাব আমি আল্লাহ নেব কোন জায়গা থেকে কামাই করো তার কিন্তু আমি আল্লাহ হিসাবটা নিয়ে নেব এবং কোথায় খরচ করো তার হিসাবটাও নেব তোমার যৌবনের হিসাবটা নেব এরপরে তুমি কি এলেম হাসিল করেছো কতটুকু আমল করেছো কতটুকু আমল করো নাই তার হিসাবগুলো আমি নিয়ে নেব বলেছেন কে কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন হাদিসে আমার রাসূল এগুলো ব্যাখ্যা করে দিয়েছেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহর পথে আমরা খরচ করব মরার আগেই কিন্তু ওই সময় আফসোস করে বললাম বলে কোনো লাভ হবে না আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দিতে লাউলা খারতানি ইলা আজালিন ক্বারিব ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন ভালো হতাম সালিহদের কাতারে আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম কিন্তু ওই সময় বলে কোনো লাভ হবে না আগেই তোমরা এগুলো খরচ করে ফেলো কার কথা বলতাম গুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ আমার ভাইয়েরা সেকেন্ড আয়াত থার্ড আয়াতে আসি আমরা আল্লাহ বলছেন ও বান্দা ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন ও বান্দা মৃত্যুর সময় কখন হয়ে যাবে তুমি কিছু বলতে পারবে না এই যে আমরা এখানে বসে আছি যে মুরব্বি বসে আছেন এখানে মুরব্বি বসে আছেন এই যে এক কাতারে বসে আছি কোন গ্যারান্টি কি আছে আমরা এখানে মোনাজাত পর্যন্ত সুস্থ অবস্থায় থাকতে পারবো গ্যারান্টি আছে নাকি নিজের চোখের সামনে দেখেছি আমার একজন দুজন না বহু বক্তা ভাই মুফাসসির তারা ছিলেন চেয়ারে কথা বলতে বলতে ঘাড় মটকে চেয়ারে ইন্তেকাল করেছে বহু দেখেছি আমি একুম সিফাতুল্লাহ রাহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন কথা বলতে বলতে আমার ভাইয়েরা এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায় এই জায়গায় আপনি কি করবেন হাজার হাজার মানুষ এখানে
সর্বোচ্চ বড় জোর আপনি এতটুকু করতে পারবেন নোয়াখালীর সদর হসপিটালে একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স একটা পাঠায় দেন ধর্মপুরের মাহফিল প্রাঙ্গণে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে লাশটা মঞ্চ থেকে আস্তে করে নামায় নেবেন চোখের পানি একটু ফেলে কাঁদবেন এই তো লাশটা আপনি ওই অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন ড্রাইভার এই যে অ্যাম্বুলেন্সের লাশটা নিয়ে যাচ্ছ বাড়িতে পৌঁছায় দিও বাড়িতে নিয়ে যাবে কিন্তু বাড়ির লোকজন এমন পাশান আমাকে আর বেডরুমে ঢুকাবে না বেডরুমে জায়গা হবে না আমার যে ঘরটা তোমার জন্য মনের প্রশান্তির জায়গা ঘর নিজের বেডরুম সারা ঘুম হয় না নিজের বাড়ি সারা কোথাও শান্তি লাগে না তাই না লাগে না কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেই বেডরুমে জায়গা হবে না আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে উঠানেও জায়গা দেবে না আমার নিথরের দেহটা পড়ে থাকবে কোনো আওয়াজ থাকবে না কোনো কথা থাকবে না আমাকে একটা সোজা নিথর দেহটাকে একটা চকির উপরে আস্তে করে ফেলে দিবে গরম পানি গরম করবে গোসল করায় দেবে ছেলেওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে ফেলবে বাজার থেকে একজন কাফনের কাপড় কিনতে যাবে সেলাই ছাড়া বোতাম ছাড়া পকেট ছাড়া আর একজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে আর একজন দা নিয়ে বাঁশ কাটতে যাবে আর একজন সংবাদ দিয়ে দেবে লোকজন সব এসে হাজির হয়ে যাবে জানাজা হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে দিন শেষে কেউ নাই দিন শেষে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে এই জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো মৃত্যুর সময় হলে কাউকে কোন অবকাশের সুযোগ দেওয়া হবে না অতএব বান্দা তুমি প্রস্তুত নিয়ে নাও যে কোনো মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবির সাবিল ইদা আসবাহত ফালা তানতাজিরিল মাসা যখন সকাল পাবে সন্ধ্যা অপেক্ষা করবে না সন্ধ্যা পাবে সকাল অপেক্ষা করবে না কারণ মৃত্যু যে কোনো সময় হাজির হয়ে যাবে এই জন্য সব সময় আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুতি নিব মৃত্যু হাজিরা দেব কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আর এই দুনিয়াতে কারো দল করব না দল করে যাব কার দল আস্তে বলবেন না কার দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আমার ভাইরা আরেকটা কথা যোগ দিয়ে দেই এই কথাটা না বললে পরিপূর্ণ হবে না আমার মনে হয় সেই কথাটা হলো এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে এই দেশে ওয়াজ মাহফিলের পরিমাণ কম না বেশি বেশি কিন্তু সুদের পরিমাণ কমছে না বাড়ছে মদের পরিমাণ কমছে না বাড়ছে জেনার পরিমাণ কমছে না বাড়ছে ওয়াজ মাহফিল করে শুধু এগুলো বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য অবশ্যই সমষ্টিগত শক্তির দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এমনি এমনি এটা বন্ধ হবে না ধরুন মাহফিল শেষ করে আপনি বাড়ি চলে যাবেন বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে মেঠো পথে চলতে দেখতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন সাপের আওয়াজ সাপ যখন ফনা পাকে একটা আওয়াজ আছে না নাই কি আওয়াজ ফস করেছেন একটা আওয়াজ আপনার কানে আসলো আপনি অন্ধকার রাত হাতে লাঠিও নাই লাইটও নাই আপনি ভয় পাবেন কিনা বলেন ভয় পাবেন না জেনে কোন সময় এসে কামড়টা মারে কিন্তু আপনার হাতে লাঠি আছে কিন্তু লাঠি থেকে লাভ কি অন্ধকার রাত ওই সাপকে মারতে গেলে আপনি লাঠি দিয়ে যে বাড়ি মারবেন সেই বাড়িটা যদি ঘাড়ে না লেগে যদি লেজে লাগে বিপদ কি কমার কথা না বাড়ার কথা বাড়ার কথা কিন্তু আপনি মারতে গিয়ে আপনার হাতে লাঠিও আছে লাইটও আছে আগে লাইটটা মারবেন ভালো করে দেখে নেবেন এরপরে আপনার এই লাঠি দিয়ে আপনি আর ঘর যেতে মেরে দিবেন সাপটা সঙ্গে সঙ্গে মরে যাবে তেমনি সমাজের সাপরূপী কিছু পাপ আছে চুরি আছে জেনা আছে মদ আছে জুয়া আছে সুদ আছে ঘুষ আছে এই সমস্ত কাম কুকামগুলো আছে এই সমস্ত কাম কুকামগুলো সাপরূপী কিছু পাপকে দমন করার জন্য একটা আলোর দরকার সে আলোটা হলো অন্য কিছু নয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ও কিতাবুম মুবিন কিতাব হলো এই নূর এই আলো আর আরেকটা লাঠির দরকার সেই লাঠি তো অন্য কিছু নয় সেই লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি ঠিক কি না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে না হয়ে যাবে ওই জন্য আল্লাহ রাসূল এই দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে আমিন আমিন দোয়া করব এখন আরো করব হ্যাঁ
আলোচনা চালাবো না আলোচনা চলো না হুজুর মরুক এখনো শুনবেন আপনারা আজকের মাহফিলে যুবকরা অনেক বেশি আলহামদুলিল্লাহ যুবকরা তোমরা তোমরা তিনটা কাজ করো জি ইনশাআল্লাহ জি সুমন ভাই না জি সুমন হ্যাঁ সুমন যার ভালো মন আছে সুমন বসেন যুবকরা এই মাহফিলের জন্য চার বছর হলে আমি আজ থেকে আরো চার বছর আগে আসার কথা আসতে পারিনি মাঝখানে করোনা গেল করোনা এই জন্য মাহফিল করিনি আসা হয়নি এবার আমি নিজেই ফোন দিয়েছিলাম সুমন ভাই আমি নিজে ফোন দিয়ে বলেছি আমি আসতে পারিনি আমি আপনারা মাহফিলের আয়োজন করেন আমি বিশেষ কারণে আসতে পারিনি এসেছি রাগ করছেন নাকি খুশি হয়েছেন তো যুবকদের জন্য তিনটা কাজ আমি তিনটা আমল আমি শিখিয়ে দিয়ে যাই যুবকরা যুব সমাজ না আজকে মাহফিল যুব সমাজ নাম্বার ওয়ান তাড়াতাড়ি বিয়ে করো একজন খুঁজে চাকরি নেই আচ্ছা আর কি সমস্যা মোহরটা বেশি একজন কইছে কি নাই আরেকজন কি কইছে আর বলেন হ্যাঁ বাপের অনুমতি নাই বাপ মা রাজি নাই আচ্ছা আর কি সরকারি চাকরি নেই আচ্ছা হ্যাঁ ও একুশ বছর ছাড়া হয় না আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি তো বুঝে নিলাম ঠিক আছে তাহলে সব কিছুর সমস্যা হলো কয়জন কে নিয়া বিয়ে করলে কয়জন বেশি হয় আস্তে কর কয়জন বেশি হয় সমস্যা কয়জন কে নিয়া বউ কি হাতি না শরীর তো বলতেছেন তাহলে এত চিন্তা কিসের বউ তো আর হাতি না রসুল বলেছেন তোমরা দুজনের খাবার চারজন মিলে খাও তিনজনের খাবার চারজন মিলে খাও বাড়াও একজন দুজন নিয়ে বসো একজন খাবার খাচ্ছ আরেকজনকে নিয়ে বসো বরকত কে দিবেন এই বাংলাদেশে যত যত মিলিয়নার আছে বিলিয়নার আছে যারা কোটি কোটি টাকার মালিক ম্যাক্সিমাম তাদের সম্পদ হয়েছে বিয়ের পর বিয়ের আগে কারো সম্পদ হয় না মানে জরিপ করে দেখেন আমার নবীজিও বিয়ে করেছেন কত বছরে বলেন কত বছরে এবং বিয়ের পরে তার টাকা কম হয়েছে না বেশি হয়েছে এই কি কি কথা বোঝেন হ্যাঁ তাহলে বিয়ে করলে পরে সম্পদ রিজিক কমে না বাড়ে অনেকে বলে কোনো কিছু গোসান হলো না না গোসায় কি বিয়ে করা যায় বিয়ে না করলে তোমার কোনোদিন গোসান হবে না বিয়ে করে গোসায় না কিন্তু আমার ভাইয়েরা যুবক ভাইদেরকে বলি দোহাই লাগে জেনার কাছে যেও না ওলা তাকরাবু জেনা জেনার নিকটেও যেও না নিজের যৌবনকে নষ্ট করে ফেলো না নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলো না তোমার যৌবন তোমার স্ত্রীর জন্য আমানত স্ত্রীর জন্য বরাদ্দ করে দাও জেনার কাছে যেও না ফাহেশার কাছে যেও না নোংরামি করতে যেও না মোবাইলে চ্যাটিং ট্যাটিং করতে যেও না আকাম কুকাম করতে যাবে সব সাক্ষীকে আস্তে বলেন সব সাক্ষীকে এই বিপদ থেকে বাঁচার জন্য এই ফেতনা থেকে বাঁচার জন্য আমার নবীজি বিয়ে কি ইন্টারেস্ট করেছেন যৌবন এসে গেছে বিয়ে করে নাও বাপ মাকে বলে ফেলো কিন্তু কিছু বাপ মা আছে আবার একটু তেড়ি মার্কা বাপ মা আছে না নাই আছে সন্তান গিয়ে বলে নামাজ পড়ে রোজা রাখে ভালো ছেলে আব্বাকে একটু মুখ ফুটে বলছে আব্বা বয়স তো হয়েছে যৌবন আসছে মেয়েরা উলঙ্গ ফোনা করে মেয়েদের মধ্যে কোনো পর্দা পুষিতে নাই আব্বা দেখো তো একটু বিয়ে শুধু করা যায় নাকি বাবার শোক এরকম বড় আছে না নাই কি করে খাওয়াবি তুই কিসের বিয়ে আছে না নাই দেয় একটা ধমক কিন্তু এই যে ধমকটা আপনি দিলেন বাবা হয়ে আপনার সন্তান যদি আল্লাহ না করুন কোন জেনার কাছে লিপ্ত হয়ে যায় আপনি বাবা আপনিও কিন্তু এই গুণার ভাগী হবেন ঠিক কিনা
এইজন্য বিয়ে করার দরকার আছে না নাই আছে আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে সবচেয়ে কাছের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন সবচেয়ে গরিব মানুষের সাথে যার বাড়ি নাই আর এখন মেয়েদেরকে বিয়ে দিতে নিয়ে বিয়ের মেয়ের বাপ বলে ছেলে কি করে চাকরি করে সরকারি নাকি হ্যাঁ চলবে না উপরিয়ে কামাই আছে নাকি হবে আর কি আছে ছেলে সরকারি চাকরি বড় ব্যবসা আমেরিকায় বাড়ি জার্মান অফিস মঙ্গল গ্রহে ফ্ল্যাট কি কথা কি বুঝতেছেন এত কিছু দেখে সব কিছু পাওয়ার পরেও মেয়েকে বিয়ে দেওয়ার পরেও শান্তি নাই মেয়ে সুইসাইড করছে আছে না নাই ধানমন্ডি বাড়ি গত বছর একজন বুড়া মানুষ বৈধ লাইসেন্স ওলা পিস্তল নিয়ে মাথায় নিয়ে ফেসবুক লাইভে এসে বললো আমার জীবন রাখবো না হয় না দেখেন নাই দেখেন নাই দেখেন নাই এই যে সুইসাইড করলো এই যে আত্মহত্যা গুলো করতেছে এগুলো কি টাকার টাকার সংকটে নাকি টাকার সংকটে সুখ তো শুধু টাকায় নয় চরিত্রকে সুন্দর করে ফেলো যুবক চরিত্রবতী স্ত্রী তোমার ঘরে তুলে ফেলো সুন্দর একটা পরিবার গড়ে তোলো তোমার বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা জোরে বলি আলহামদুলিল্লাহ আগের যুগের সাহাবীদের ভিতরে ঘরে কোনো ফার্নিচার ছিল না টাকা পয়সা ছিল না কিছুই ছিল না কিন্তু ঘরটা ছিল মহব্বত দিয়ে ঘর ভরা আর আজকে ফার্নিচার আছে গাদা গাদা সব কিছু আছে কিন্তু স্বামী সেখানে কি লাগি আছে না নাই ওর আর কিলাই ওর আর কিলাই কেউ কাউকে দাম দিতে চায় না কেউ কাউকে পাত্তা দিতে চায় না এই যে সিচুয়েশন কেন হলো এর কারণ হলো ইসলাম গুরু না মেনে চলা ইসলামকে মেনে চলার চেষ্টা করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ আপনি যাবেন আমরা দোয়া করব এখন বসেন আপনি আপনার মতো মানুষ না থাকলে হবে নাকি এত সুন্দর চেহারার মানুষ আল্লাহু আকবার বলি আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো জোরে বলি আমিন জি আলহামদুলিল্লাহ আপনি মনে জায়গা দিয়েছেন আচ্ছা আচ্ছা জি যাক আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো বসেন আমি খুবই খুশি যে আপনারা এত রাতে খুব কম মানুষ উঠেছেন বসে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আমিন জি আমরা আর দেরি না করি সময় তো চলেই যাচ্ছে ফজর নামাজ আছে না সবার ফজর নামাজের দিকে আমরা খেয়াল করবো আগে বিয়ে করো এরপরে দেখ জি খুব ভালো আমার মনে থাকবে আপনাদের কথা আলহামদুলিল্লাহ খুব মনোযোগ আপনাদের আকর্ষণ আপনাদের কোরআনের কোরআনের দিকে বলি আলহামদুলিল্লাহ আমি ফজরের কথা চিন্তা করে বেশি ভাবি না যে না যতটুকু হয়েছে আমরা ফজর যেন ঠিক রাখতে পারি আল্লাহ আল্লাহুম্মা আমিন তো মাদ্রাসার মাহফিল তো সাতজন ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হলো এই মাদ্রাসা উন্নতির দিকে যাক আমরা কামনা করব তো মাদ্রাসার জন্য তিনটা কাজ করবেন নাম্বার ওয়ান দোয়া সবাই দোয়া করবেন না দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন রাজি আছেন তো আচ্ছা সন্তান দূর থেকে আসবে কেন নিজের ঘরের সন্তান থাকতে নিজের সন্তানকে আগে মাদ্রাসায় দিবেন চোখ বন্ধ করে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বাবার আফসোস করে এখন বলে সন্তানকে কেন ডাক্তার বানালাম তাহলে ডাক্তার বানায় ভুল করছে আলেম ডাক্তার বানানো লাগতো কি কথা কি বোঝা গেল এটা শিক্ষা খুব দরকার আছে সন্তানকে আপনি আল্লাহওয়ালা না বানায় গোটা দুনিয়ার বড় বানালেন ওই সন্তানকে বুড়ো বয়সে আপনার বোঝা মনে হবে ওই সন্তানকে দেখে আপনি ভয় পাবেন সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন বুড়ো বয়সে ওই সন্তান আপনাকে দেখে ভয় পাবে না আমার আব্বার খেদমত না করলে জাহান্নাম যেতে হবে কথা কি বোঝা গেল এই জন্য সন্তানকে ভুল করেও কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখবেন না আপনি বিপদে পড়বেন আপনি মুসিবতে পড়বেন আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও